মোহাম্মদ হাসান খান লিখছে, আপু হ্যাঁ আপু সাসার একটা দামি জুতা দিয়ে আমার গলার মধ্যে ঠস 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 করে কটা লাগাই দাও। দাঁড়া তুই সিরিয়ালে থাক, তোর আগে আরো পাঁচ ছটার সিরিয়াল দিছি। আজিজুল হক লিখছে, আপু আমারও সিরিয়াল দাও জুতার বাড়ি। আচ্ছা দাঁড়া তোরও দিলাম সাত নম্বর সিরিয়াল, ঠিক আছে সিরিয়াল মেনটেন কর, তোর একটু করে দিব। দাঁড়ান হুসান লিখছে, কাফনের কাপড় আছে তোর জন্য, কাফনের কাপড় স্পেশাল করে অর্ডার করে নিয়ে আসবো, টাকা বিকাশ কর। কারণ তোমার লাইভের মধ্যে আইসা লাপছি না খাইলে তোমার পেটের ভাত হজম হয় না। আমি তো ভাবছি তুই এটা লিখবি, এটা লিখ যে আপু হ্যাঁ দুই তিন দিন ধরে তো লাপছি খাচ্ছি না, আমাকে একটু চার পাঁচখানা লাপছি মারো দেখি, এটা লিখ ব্যর্থকলা কথা। এমডি নয়ন আহমেদ আকাশ লিখছে, আপু আমার শুধু জুতার বাড়িতে কাজ হবে না, আমার শুধু জুতার বাড়িতে কাজ হবে না, তুমি যদি আমার হ্যাঁ জুতার সাথে যদি একটু গু মাখে তারপর আমার একটু যদি ঠস ঠস করে দশ পনেরোটা বাড়ি লাগাও, তাইলে আর আমি মাইয়া মানুষের লাইভের মধ্যে আইসা আর এইসব আলতু ফালতু কমেন্ট করতাম না। আচ্ছা কি নাম তোর? আকাশ থাপ তারা, তোর দিব দিব দিব, তোরও একটা ভালো থেরাপি দিব, তুই ড্রেস গুলো দেখাই নি, তারপরে তোরে ভালো থেরাপি দিব। ব্যাদব কোন ধানকার কতগুলো আছে এই লেভেলের ব্যাদব, যাদের মনে করেন যে মেয়েদের লাইভে এসে নোংরা কমেন্ট না করলে তাদের পেটের ব্যথা হজম হয় না, এই লেভেলের ব্যাদব কতগুলো আছে। আসগর হুসান ফিয়াস, ফিয়াস খায় গাছ, আসগর হুসান ফিয়াসের লাগবে হচ্ছে কি ফিয়াস তুই, আসগর হোসেন ফিয়াস খায় গাছ, আর ও হয়েছে যা লুঙ্গি লাগবে না। একটা কাজ করতে পারো, এই যে দেখ এটা খুব দামি ড্রেসের একটা দামি উন্না, ওই উন্নাটা নিয়ে তুই এরকম করে একটা মানে লুঙ্গি বানাতে পারো সেই ড্রেসটা কিনে, ঠিক আছে। আবার এটা মনে কর যে উন্নার পাশে বর্ডার দেওয়া আছে, তুই লুঙ্গির পাশে বর্ডারও দিতে পারবি, এটা দিয়ে ব্যাদবের করে ব্যাদব থাকা দামি লুঙ্গি হয়ে যাবে, তখন এক্সক্লুসিভ লুঙ্গি হবে। তো ফাসিব এরকম এতিম খোকা খোকিরা যারা আসে যাদের এরকম লুঙ্গি লাগবে ব্র লাগবে প্যান্টি লাগবে, ওদেরকে আপনারা নিজ হস্তে আপনারা দান করতে পারেন। সিয়াম সেন লিখছে, আপু সাসা খুই, আচ্ছা আমি একটু সাসার জুতা দিয়ে বাড়ি খাইতে চাই। আচ্ছা ও আমার জুতা দিয়ে বাড়ি খাইতে চায় না, ও সাসার জুতা দিয়ে বাড়ি খাইতে চায়, ওর নাম হচ্ছে সিয়াম সেন, সিয়াম সেন করে ভ্যান ভ্যান। দীপা আফরিন দীপা কোহিনীর জি, দাঁড়া তোর ফুল রিসিভ না, তোর আইডিটা খুঁজতেছি, দাঁড়া দীপা ইসলাম দীপা, দেখেন ও কি লিখছে একটু দেখেন, ওর কমেন্ট একটু পিন কমেন্ট করতে চাই, ওর কমেন্ট একটু পিন কমেন্ট করতে চাই, কি পরিমানে জেলাসি আর কি পরিমানে খাটা সে মহিলা চিন্তা করেন। সে লিখছে, মার এমন বেশ মায়ারা দেখলে বস্তির মতো, দীপা আফরিন দীপা। তো আপনার মতো খাইস্টা মহিলা কি চাইছিল, আমার মেয়েকে এখানে মেকআপ করে এসে লাইভে দাঁড়াবে? ও একটা বাচ্চা মেয়ে, ও বাসার ড্রেস পরা, বাসায় ওর প্যান্ট আর ওর টি শার্ট পরা, ও এই মাত্র স্কুল থেকে আসছে, স্কুল থেকে এসে তাহলে এখানে আসো তো, ওর বাসার ড্রেস পরা। তো আপনার কি ইচ্ছা ছিল, ও কি এখানে গাউন পরে এখানে মেকআপ করে তারপরে আসবে? আপনার কি আমার মেয়েকে আর মানে বস্তির মতো দেখা যায় মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই বস্তি? থাপড়ায় আপনার দাঁত ফালা দিব ধরে স্টুপিড মহিলা কোথাকার। ও একটা বাচ্চা মেয়ে, আমি যেহেতু লাইফটা আমার বাসায় করতেছি হ্যাঁ, আর ও বাসার ড্রেস পরে আছে, ঠিক আছে নর্মাল অ্যাজ ইউজুয়াল বাচ্চারা বাসায় যেরকম থাকে, আর ও এখন স্কুল থেকে আসছে তাই না, তুমি এখন শাওয়ার নাও নাই জাস্ট স্কুল থেকে আসছে, তো আপনি কত পরিমাণ মানে খাটাস আর কত পরিমাণ ফালতু হলে এরকম কমেন্ট করতে পারেন যে মাইয়ারা বস্তির মতো দেখা যায়। হোয়াট ডু ইউ মিন বাই বস্তি? আপনি মনে হয় বস্তিতে থাকেন এই জন্য আপনার বস্তি সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, আমার আমার বাসা দেখে তো আপনার নিশ্চয়ই বস্তি মনে হচ্ছে না হ্যাঁ। ফকির নিকুন্নর কর, থাপড়ায় তো দাঁত ফালাই দিব তোরা, আমি তোমার এ লিখছে, আপু আমি জুতার বাড়ি খাওয়ারা সিরিয়ালে নয় নাম্বারে আসছি। আচ্ছা ঠিক আছে তুই নয় নাম্বার সিরিয়ালে থাক, আমরা হচ্ছে যে দিব। আমি তোমার আপু অনেকক্ষণ ধরে সিরিয়ালে ওয়েট করতেছি কিন্তু তোমার জুতার বাড়ি খাইতে পারতেছি না, তুমি যদি তোমার জুতা দিয়ে না দিতে পারো তোমার বাথরুমের বদনা দিয়ে আমার গালের মধ্যে ঠস ঠস করে কয়টা লাগবে। আচ্ছা কিন্তু শোন আমার বাথরুমে তো বদনা নাই, তোর জুতা দিয়েই দিব, একটু ওয়েট কর বেবি একটু ওয়েট কর, তোর দিব তারা। এমডি জাকির হুসাইন লিখছে, এইখানে এইখানে ব্রা ফাওয়া যাইব, আচ্ছা কারো কাছে যদি কোনো সেরা ব্রা থাকে এই অসহায় বাইয়াটিকে দিয়ে আপনারা সাহায্য করুন,
দেখেন ভাইয়াটার 14 গোষ্ঠীর মধ্যে যদি কেউ থাকি থাকেন, তার বউ, তার মা, তার বাপ, তার খালা, তার বন্ধু বান্ধব, তারা একটু দেখেন অসহায় ভাইয়াটি মেয়েদের লাইভে এসে ব্রা খুঁজে বেড়ায়। বেবি জাকির হোসাইন, এবার দেখো অনেক আপুদের মানে মনে করো ব্রা পড়তে পড়তে ছিঁড়ে যায়, তো ওইটা তোমাকে দিয়ে দিবে, তুমি তালি দিয়ে পড়ে দেবে, ঠিক আছে বেবি? শ্রী কানাই কানাই, হ্যাঁ আবার আসছে শ্রী কানাই কানাই, লিখছে আপু বাথরুমের ব্রাশ আছে, আমি আমার দাঁতগুলা একটু ব্রাশ করতাম। আচ্ছা কারো কাছে যদি পুরনো বাথরুমের ব্রাশ থাকে তাহলে একটু শ্রী কানাই রে দিয়ে দেন, কানাই কানাই, এর কানাই কানাই একটু বাথরুমের ব্রাশ দিয়ে দাঁতগুলা ব্রাশ করবে। দেখেন রাকিব আল হাসান একজন পুলিশের পোশাকধারী একজন লোক, আমি জানি না সে পুলিশ কিনা, অনেক সময় নাটক সিনেমা করার জন্য অনেকে পুলিশের পোশাক পরে, আমি জানি না আপনি পুলিশ কিনা রাকিব আল হাসান, বাট আপনি এই যে কমেন্টটা করছেন ব্রা ব্রার সাইজ কত রাকিব আল হাসান, এটা যদি পুলিশ হেডকোয়ার্টারে যদি আপনার এই কমেন্টটা যায় এবং যদি আপনি এই পোশাক পরে মেয়েদেরকে এই কমেন্ট করেন, আপনার চাকরি কিন্তু নট, চাকরি চলে যাবে, এটা আপনি মনে রাখেন। আপনি মেয়েদেরকে লাইভে এসে কমেন্ট করেন ব্রার সাইজ কত, আমার মনে হয় না ও পুলিশ, আমার মনে হয় কোনো পুলিশের ছবি এখানে ব্যবহার করা হয়েছে, হইতে পারে। এমডি হাসিব, জানো তিলটা ভালো করে দেখাও, এই যে তিল দেখে ফেলছ, আমি তোমার মানে ইয়ে হয়েছে কি মানে কি হয়েছে আফু কাহুই কয় শিব দাস, কেন কোলে নিবি, কাকুকে কোলে নিবি, জামার সাথে ব্রা ফ্রি দিবেন, জামার সাথে ব্রা ফ্রি দিবেন, প্রীতম রয় সাথে আমার জুতার বাড়ি দিবেন, হ্যাঁ সাথে তোর জুতার বাড়ি দিই, হ্যাঁ জুতার বাড়ি দিই, কয়টা ঠস ঠস করে দাঁত সবগুলো পড়ে যাক। আচ্ছা ভাবি আই লাভ ইউ, কাগা পাগল হয়ে যাবে, সাব্বির হোসেন সুজন, মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র খাইলে এরকমই হয়, মুখ দিয়ে এরকম কথাবার্তা বাইর হয়, ব্যাদব কোথাকার, ব্যাদব কোথাকার, তোর মতো ব্যাদব গুলা এর থেকে ভালো কমেন্ট করতে পারবে না, ফাজিল কোথাকার, প্রাইমারি স্কুল মনে হয় জুতার বাড়ি খায়া খায়া ফেল করে করে বাইর হইছে, প্রাইমারি স্কুল থেকে তুই বাইর হওয়ার সময় তোর মনে হয় পাঁচটা জুতা বাড়ি দিয়ে দিচ্ছে তোর মাস্টার, শয়তান ব্যাডা কোথাকার। ওয়াও ব্রাটা সুন্দর, ওই এমডি হাসিব ব্রা সুন্দর, তুই কেন ব্রার বিজ্ঞাপন দেখতেছস, কানার ঘরে কানা তো চলতে গুষ্টি কানা, তুই ব্রা করতে কে পাইছিস, এনে কি ব্রা দেখাইছে কেউ, কোথায় ব্রা দেখাইছে, বলদের ঘরের বলদ, বলদ গুলা মানে সব জায়গায় ব্রা প্যান্টি লুঙ্গি গামছা এসব ছাড়া আর কোন কিছু দেখতে পায় না, ছাগলের ঘরে ছাগল, বুড়িগঙ্গা থেকে ডেলি এক বোতল পানি খাই সকালবেলা, বুড়িগঙ্গার পানি বোতলের মধ্যে পড়ে পড়ে, তাহলে তোর একটু মনে হয় ব্রেইনটা খুলবে, এটা সুস্থ হবি, তুই যে যে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র খাইয়া চোখ যে নষ্ট করছো, চোখ আর ব্রেইন যে নষ্ট করছো, বুড়িগঙ্গার পানি খেলে একটু ব্রেইনটা খুলবে, একটু সুস্থ হবি, তোর একটু চোখ মুখ একটু খুলবে, ব্যাদ তো ব্যাডা কোন ধানে কাজ, এখন এর লেগে এত পোড়া কানছি মাটি তার জায়গা নেই, ম্যাডাম মাথায় ধরে দিছে, তুমি সবুজ আমি অবুজ, ঠিক আছে খুব সুন্দর একটা সবুজ ড্রেস। এমডি আমিরুল হক লিখছে আপু আমার আমাকে কয়টা ঠস ঠস করে তোমার জুতা দিয়ে বাড়ি দাও, আরাম কথা কোথাকার, তোরে দিব তোর জুতার বাড়ি কেন, তোর বদনা দিয়ে বাড়ি দিব, তারা একটু ড্রেস গুলো দেখাই নি তারপরে দেখাইতেছি। আলী জুবায়ের আপু তুমি এত সুন্দর, তোমাদের স্বামীটা তোমাদের স্বামীটা তোমাদের স্বামীটা আমাকে এত ব্যাড কমেন্ট করে কেন, ওদের মনে হয় অনেক জলে আসা, আচ্ছা হ্যাঁ তো ভালো কমেন্ট করছে, হ্যাঁ পটকেল কেন, আচ্ছা এই যে দেখেন মানে উনি লিখছে কমেন্ট একটু ঘুরাইয়া আপু তুমি এত সুন্দর তোমাদের স্বামীটা এত সুন্দর তাহলে মান তোমাকে এত ব্যাড কমেন্টস করে কেন, ওদের মনে হয় অনেক জলে, একদম একদম আলী জুবাই অনেক অনেক জলে, আমি ভাবছিলাম এটা কোনো সেলের নেগেটিভ কমেন্ট হবে, বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা হচ্ছে মোহাম্মদ হাসান খান লিখছে আপু হ্যাঁ আপু সাসার একটা দামি জুতা দিও আমার গলার মধ্যে ঠস 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 করে কটা লাগাই দাও, দাঁড়া তুই সিরিয়ালে থাক, তোর আগে আরো পাঁচ ছটার সিরিয়াল দিছি, আজিজুল হক লিখছে আপু আমারও সিরিয়াল দাও জুতার বাড়ি, আচ্ছা দাঁড়া তোরেও দিলাম সাত নাম্বার সিরিয়াল, ঠিক আছে সিরিয়াল মেনটেন কর, তোরে একটু করে দিব।